সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি গল্পস্বল্পর নিয়মিত আয়োজনে। আজ আপনাদের জন্য থাকছে সোমেনচন্দ্রের গল্প ইঁদুর। গল্প পাঠে আমি মাইন হাসান। শুরু করছি ইঁদুর। আমাদের বাসায় ইঁদুর এত বেড়ে গেছে যে আর কিছুতেই টেকা যাচ্ছে না। তাদের সাহস দেখে অবাক হতে হয়। চোখের সামনেই যুদ্ধক্ষেত্রে সৈন্যদলের সুচতুর পদক্ষেপে অগ্রসর হওয়ার মতো ওরা ঘুরে বেড়ায়। দেয়াল আর মেঝের কোণ বেয়ে বেয়ে তরতর করে ছুটোছুটি করে। যখন সেই নির্দিষ্ট পথে আকস্মিক কোনো বিপদ এসে হাজির হয়, অর্থাৎ কোনো বাক্স বা কোনো ভারী জিনিসপত্র সেখানে পথ আগলে বসে, তখন সেটা অনায়াসে টুক করে বেয়ে তারা চলে যায়। কিন্তু রাত্রে আরও ভয়ঙ্কর। এই বিশেষ সময়টাতে তাদের কার্যকলাপ আমাদের চোখের সামনে বুড়ো আঙুল দেখিয়ে শুরু হয়ে যায়। ঘরের যে কয়েকখানা ভাঙা কেরোসিন কাঠের বাক্স, কেরোসিনের অনেক পুরনো টিন, কয়েকটা ভাঙা পিড়ি আর কিছু মাটির জিনিসপত্র আছে, সেখান থেকে অনবরতই খুটখুট, টুংটুং ইত্যাদি নানা রকমের শব্দ কানে আসতে থাকে। তখন এটা অনুমান করে নিতে আর বাকি থাকে না যে ঝাঁক নুজদেহ অপদার্থ জীব ওই কেরোসিন কাঠের বাক্সের উপরে এখন রাতের আসর খুলে বসেছে। যাই হোক, ওদের তাড়নায় আমি উত্তক্ত হয়েছি, আমার চোখ কপালে উঠেছে। ভাবছি ওদের আক্রমণ করার এমন কিছু অস্ত্র থাকলেও সেটা এখনও কেন যথাস্থানে প্রয়োগ করা হচ্ছে না। একটা ইঁদুর মারা কলও কেনার পয়সা নেই, আমি আশ্চর্য হব না, নাও থাকতে পারে। আমার মা কিন্তু ইঁদুরকে বড় ভয় করেন। দেখেছি একটা ইঁদুরের বাচ্চাও তার কাছে একটা ভালুকের সমান। পায়ের কাজ দিয়ে গেলে তিনি ভয়ে চার হাত দূর দিয়ে সরে যান। ইঁদুরের গন্ধ পেলে তিনি সন্ত্রস্ত হয়ে ওঠেন। ওদের যেমনি ভয় করেন তেমনি ঘৃণাও করেন, এমন অনেকের থাকে। আমি এমন একজনকে জানি যিনি সামান্য একটা কেঁচো দেখলেই ভয়ানক শিউরে ওঠেন। আবার এমন একজনকেও জানি যার একটা মাকড়সা খেলেই ভয়ের আর অন্ত থাকে না। আমি নিজেও যোগ দেখলে দারুণ ভয় পাই। ছোটবেলায় আমি যখন গরুর মতো শান্ত এবং অবুজ ছিলাম, তখন প্রায়ই মামা বাড়ি যেতুম, বিশেষত গভীর বর্ষার দিকটায়। তখন সমুদ্রের মতো বিস্তৃত বিলের ভেতর দিয়ে যেতে যেতে বর্ষার জলের গন্ধে আমার বুক ভরে এসেছে। ছইয়ের বাইরে এসে জলের সীমাহীন বিস্তার দেখে আমি অবাক হয়ে চেয়ে রয়েছি। শাপলা ফুল হাতের কাছে পেলে নির্মমভাবে টেনে তুলেছি, কখনো উপুর হয়ে হাত ডুবিয়ে দিয়েছি জলে। কিন্তু তখনই আবার কেবলই মনে হয়েছে এই বুঝি কামড়ে দিল, আর ভয়ে ভয়ে অমনি হাত তুলে নিয়েছি। সেখানে গিয়ে যাদের সঙ্গে আমি মিশেছি তারা আমার সহশ্রেণীর নয় বলে আপত্তি করাবার কোনো কারণ ছিল না। অন্তত সেরকম আপত্তি, আশঙ্কা বা প্রশ্ন আমার মনে কখনো জাগেনি। সেই ছেলেবেলার বন্ধুরা মাঠের গরু চড়াত, তাদের মাথার চুলগুলি জলজ ঘাসের মতো দীর্ঘ এবং লালচে, গায়ের রং বাদামি, চোখের রঙও তাই, পাগুলি অস্বাভাবিক সরু সরু, মাঝখান দিয়ে ধনুকের মতো বাঁকা, পরনে একখানা গামছা, হাতে একটা বাঁশের লাঠি, আঙুলগুলি লাঠির ঘর্ষণে শক্ত হয়ে গেছে। তাদের মুখ এমন খারাপ আর ব্যবহার এমন অশ্লীল ছিল যে আমার ভেতরে যে সুপ্ত যৌনবোধ ছিল তা অনেক সময় উত্তেজিত হয়ে উঠত। অথচ আমি আমার সশ্রেণীর সংস্কারে তা মুখে প্রকাশ করতে পারতুম না। তারা আমাকে নিয়ে ঠাট্টা করত, আমার মুখ লাল হয়ে যেত। তাদের মধ্যে একজন ছিল যার নাম ভীম। সে একদিন খোলা মাঠের নতুন জল থেকে একটা প্রকাণ্ড জোঁক তুলে সেটা হাতে করে আমার দিকে চেয়ে হাসতে হাসতে বলল, শকু তোমার গায়ে ছুঁড়ে মারব? আমি ওর সাহস দেখে অবাক হয়ে গেলাম। ভয়ে আমার গা শিউরে উঠল। আস্তে আস্তে বুদ্ধিমানের মতো দূরে গিয়ে বললাম, দেখ ভীম, ভালো হবে না বলছি, ভালো হবে না, ইয়ার কি না, একদম ইয়ার কি না।
ভীম হি হি করে বোকার মতো হাসতে হাসতে বলল, এই দিলাম দিলাম দিলাম। সেদিনের কথা আজও মনে পড়ে। ভীমের সাহসের কথা ভাবতে আজও অবাক লাগে। অনেকের এমন স্বভাব থাকে, যেমন অনেকের কেঁচো দেখলেও ভয় পায়। আমি কেঁচো দেখলে ভয় পাই না বটে, কিন্তু যোগ দেখলে ভয়ে শিউরে উঠি। এসব ছোটোখাটো ভয়ের মূলে বুর্জোয়া রাজনীতির কোনো প্রভাব আছে কি না বলতে পারি না। একথা আগেই বলেছি যে আমার মাও ইঁদুর দেখলে দারুণ ভীত হয়ে পড়েন, তখন তাকে সামলানোই দায় হয়ে ওঠে। ইঁদুর যে কাপড় কাটবে সেদিকে নজর না দিয়ে তখন তার দিকেই নজর দিতে হয় বেশি। একবার তারই একটা কাপড়ের নিচে কেমন করে জানি নে একটা ইঁদুর আটকে গিয়েছিল। সে থেকে থেকে কেবল পালাবার চেষ্টা করছিল, ছড়ানো কাপড়ের ওপর দিয়ে সেই প্রয়াস স্পষ্ট চোখে পড়ে না। মা পাঁচ হাত দূরে সরে গিয়ে ভাঙা গলায় চিৎকার করে বললেন, শুকু শুকু। প্রথম ডাকে উত্তর না দেওয়া আমার একটা অভ্যাস, তাই উত্তর দিয়েছি এই ভেবে চুপ করে রইলাম। শুকু শুকু, এবার উত্তর দিলাম, কে? মা তার হলুদ বাটায় রঙিন শীর্ণ হাতখানা ছড়ানো কাপড়ের দিকে ধরে চোখ বড় করে বললেন, ওই দেখ। আমি বিরক্ত হলুম। ইঁদুরের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত হবে আর কি, এত ইঁদুর কেন? পরম শত্রু কি কেবল আমরাই? আমি কাপড়টা ধরে সরাতে যাচ্ছি, অমনি মা চেঁচিয়ে উঠলেন, আহা ধরিস নে, ওটা ধরিস নে। আহা, বাহাদুরি দেখানোই চাই নাকি? মা তুমি যা ভীতু। ইঁদুরটা অনবরত পালানোর চেষ্টা করছিল। বললাম, আচ্ছা মা, বাবাকে একটা কল আনতে বলতে পারো না? কোনোদিন দেখবে আমাদের পর্যন্ত কাটতে শুরু করে দিয়েছে। আহা, মেরে কি হবে? অবোধ প্রাণ, কথা বলতে পারে না তো, আর কল আনতেই পয়সাই বা পাবেন কোথায়? মার গলার স্বর কিছুমাত্র কাতর হলো না। কোনো বিশেষ কথা বলতে হলেও তার গলার স্বর এমনি অকাতর থাকেন না। তিনি অমনি চলে গেলেন। একটা ইঁদুর মারা কল কিনতে পয়সা লাগবে, এটা আমার আগে মনে ছিল না, তাহলে আমি বলতুম না। কারণ এই ধরনের কথায় এমন একটা বিশেষ অবস্থার ছবি মনে জাগে যা কেবল একটা সীমাহীন মরুভূমির মতন। মরুভূমিতেও অনেক সময় জল মেলে, কিন্তু এ মরুভূমিতে জল মিলবে এমন আশাও করি নে। এই মরুভূমির ইতিহাস আমার অজানা নয়। আমার পায়ের নিচে যে বালি চাপা পড়েছে, যে বালিকণা আশেপাশে ছড়িয়ে আছে, তারা ফিসফিস করে সেই ইতিহাস বলে। আমি মন দিয়ে শুনি। জ্ঞান হওয়ার পর থেকে 18 বছর বয়স অবধি এ নিয়ে আবোলতাবোল অনেক ভেবেছি, কিন্তু আবোলতাবোল ভাবনা মস্তিষ্কের হাটে কখনোই বিক্রি হয় না। ঈশ্বরের প্রতি সন্দেহ এবং বিশ্বাস দুই প্রচুর ছিল, তাই ঈশ্বরকে কৃষ্ণ বলে নামকরণ করে ডেকেছি। হে কৃষ্ণ, এ পৃথিবীর সবাইকে যাতে একেবারে বড়লোক করে দিতে পারি এমন বর আমাকে দাও। রবীন্দ্রনাথের পরশপাথর কবিতা পড়ে ভেবেছি, ইস, একটা পরশমণি যদি পেতুম। সঙ্গে সঙ্গে অনেক লোককে সত্যিই জিজ্ঞেস করে বসেছি, আচ্ছা পরশমণি পাথর আজকাল লোকে পায়, কোথায় পাওয়া যায় বলবে? আমি যখন ছোট ছিলুম, আমাদের বৃহৎ পরিবারের লোকগুলির নির্মল দেহে তখনও অর্থহীনতার ছায়াটুকু পড়েনি। বুর্জোয়াজের ভাঙনের দিন তখনও ব্যাপকভাবে শুরু হয়নি। শুরু না হওয়ায় আমি এই মানে করেছি যে তখনও অনেক জনকের প্রসারিত মনের আকাশে তার ছেলের ভবিষ্যৎ স্মরণ করে গভীর সন্দেহের উদ্রেক হয়নি। আমাকে আশ্রয় করেই কম আশা জন্ম নিয়েছিল, অথচ সেসব আশার শাখা প্রশাখা এখন কোথায়? আমি বলতে দ্বিধা করব না, সেসব শাখা প্রশাখা তো ছড়ায়নি, বরং মাটির গর্ভের স্থান নিয়েছে। একটা সুবিধে হয়েছে এই যে পারিবারিক স্বেচ্ছাচারিতার অক্টোপাস থেকে রেহাই পাওয়া গেছে, আমি একটু নিরিবিলি থাকতে পেরেছি। কিন্তু নিরিবিলি থাকতে চাইলেই কি আর থাকা যায়? ইঁদুররা আমায় পাগল করে তুলবে না?
আমি রোজ দেখতে পাই একটা কেরোসিন কাঠের বাক্স বা ভাঙা টিনের ভেতর ঢুকে ওরা অনবরত টুংটাং শব্দ করতে থাকে। ক্ষীণ হলেও অবিরত এমন আওয়াজ করতে থাকে যে অনতিকাল পরেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। একটা কুকুর যখন কোকিয়ে কোকিয়ে আস্তে আস্তে কাঁদে, তখন সেটা কেউ সহ্য করতে পারে? আমি অন্তত পারি না। অমন নয়, যখন একটা বিশ্রী শব্দ ধীরে ধীরে একটা বিশ্রী সঙ্গীতের আকার ধারণ করে, তখন সেটা অসহ্য না হয়ে যায় না। ইঁদুরগুলির কার্যকলাপও আমার কাছে সেরকমই একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আবার একদিন মা চিৎকার করে ডেকে উঠলেন, শুকু শুকু। বলেছি তো, প্রথম ডাকেই উত্তর দেওয়ার মতো কঠিন তৎপরতা আমার নেই। মা আবার আত্মস্বরে ডাকলেন, শুকু। আর তৃতীয় ডাকের অপেক্ষা না করে নিজেকে মার কাছে যথারীতি স্থাপন করে তার আঙুল নির্দেশে যা দেখলুম তাতে যদি বিস্মিত হবার কারণ থাকে, তবুও বিস্মিত হলুম না। দেখলুম আমাদের কোচিত আনা দুধের ভাঁড়টি একপাশে হাঁ করে আমার দিকে চেয়ে আছে, আর তারই পাশ দিয়ে একটা সাদা পথ তৈরি করে এক প্রকাণ্ড ইঁদুর দ্রুত চলে গেল। এখানে একটা কথা বলে রাখি, কোনো বিশেষ খবর শুনে কোনো বিশেষ উত্তেজনা বা ভাবান্তর প্রকাশ করা আমার স্বভাবে নেই বলেই বারবার প্রমাণিত হয়ে গেছে। কাজেই এখানেও তার অভিনয় হবে না, এ কথা বলাই বাহুল্য। দেখতে পেলুম আমার মার পাতলা কোমল মুখখানি কেমন এক গভীর শোকে পাণ্ডুর হয়ে গেছে। চোখ দুটি গরুর চোখের মতো করুণ, আর যেন পদ্মপত্রে কয়েক ফোঁটা জল টলটল করছে, এক্ষুনি কেঁদে ফেলবেন। দুধ যদি বিশেষ একটা খাদ্য হয়ে থাকে এবং তা যদি নিজেদের আর্থিক কারণে কখনো দুর্লভ হয়ে দাঁড়ায় এবং সেটা যদি অকস্মাৎ কোনো কারণে পাকস্থলীতে প্রেরণ করার অযোগ্য হয়, তবে অকস্মাৎ কেঁদে ফেলা খুব আশ্চর্যের ব্যাপার নয়। মা অমনি কেঁদে ফেললেন আর আমি চুপ করে দাঁড়িয়ে রইলুম। এমন একটা অবস্থায় চুপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। মার ছেলে মানুষের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আর বিনিয়ে বিনিয়ে কথা আমার চোখের দৃষ্টিপথকে অনেক দূর পর্যন্ত প্রসারিত করে দিল, আরও গভীর করে তুলল। আমি দেখতে পেলুম আকাশে মধ্যাহ্নের সূর্য প্রচুর অগ্নিবর্ষণ করছে, নিচে পৃথিবীর ধূলিকণা আরও বেশি অগ্নিবর্ষী। আমার হৃদয়ের ক্ষেতও পুড়ে পুড়ে খাক হয়ে গেল, একটি নীল উপত্যকাও দেখা যায় না, দূরে জলের চিহ্নমাত্র নেই, জলস্তম্ভ নেই, মরিচিকাও দিয়েছে ফাঁকি। ভাবলুম স্বামী বিবেকানন্দের অমূল্য গ্রন্থরাজি কোথায় পাওয়া যায়, শ্রীরামকৃষ্ণের উপদেশাবলী অমূল্য। তখনও ভাবতুম না দ্বিতীয় সাম্রাজ্যবাদী যুদ্ধ কখনো শুরু হবে। আমার মুখভঙ্গি চিন্তাকুল হয়ে এলো, হাঁটু দুটি পেটের কাছে এনে কুকুরের মতো শুয়ে আমি ভাবতে লাগলুম। ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে নিয়েছি ভালো করে ভাবার জন্যে। ভাবতে লাগলুম এমন কোনো উপায় নেই যাতে এই বিকৃতি থেকে মুক্তি পাওয়া যায়। সন্ধ্যার পরে বাবা এলেন, খবরটা শুনে এমন ভাব দেখালেন না যাতে মনে হয় তিনি হতভম্ব হয়ে গেছেন অথবা কিছুমাত্র দুঃখিত হয়েছেন। বরং তাড়াতাড়ি বলতে আরম্ভ করলেন, যদিও তাড়াতাড়ি কথা বলাটা তাঁর অভ্যাস নয়। বেশ হয়েছে, ভালো হয়েছে, আমি আগে থেকেই ভেবে রেখেছিলুম এমন একটা কিছু হবে। আরে মানুষের জান নিয়েই টানাটানি, দুধ খেয়ে আর কী হবে বলো। দেখতে পেলুম বাবার মুখটি যদিও শুকনো তবু প্রচুর ঘামে তৈলাক্ত দেখাচ্ছে, গায়ের ভারী জামাটিও ঘামে ভিজে ঘরের ভেতর গন্ধ ছড়িয়ে দিয়েছে। এমন একটা বিপর্যয়ের পরেও তার এই অবিকৃত প্রায় ভাব দেখে আমি আশ্বস্ত হলুম এই ভেবে যে ক্ষতি যা হয়েছে হয়েছেই, তার আলোচনায় এমন একটা অবস্থা যার কোনো পরিবর্তন নেই, বরং একটা মস্ত গোলযোগের সূত্রপাত হবে। তা থেকে রেহাই পাওয়া গেল, খুব শিগগির আর আমার মানসিক অবনতি ঘটবে না। কিন্তু বাবা কিছুক্ষণ পরেই সুর বদলালেন, তোমরা পেলে কি, কেবল ফুর্তি আর ফুর্তি, দয়া করে আমার দিকে একটু চাও, আমার শরীরটা কি আমি পাথর দিয়ে তৈরি করেছি, আমি কি মানুষ নই, আমি এত খেটে মরি আর তোমরা ওদিকে মেতে আছো, সংসারের দিকে একবার চোখ খুলে চাও, নইলে টিকে থাকাই দায় হবে,
আমার কাছে বাবার এই ধরনের কথা মারাত্মক মনে হয়। তার এই ধরনের কথার পেছনে অনেক রাগ ও অসহিষ্ণুতা সঞ্চিত হয়ে আছে বলে আমি মনে করি। সময়ের পদক্ষেপের সঙ্গে স্বরের উত্তাপও বেড়ে যেতে লাগল। আমি শঙ্কিত হয়ে উঠলুম, আর কয়েক মিনিটের মধ্যেই এই কঠিন উত্তপ্ত আবহাওয়ায় যে অদ্ভুত নগ্নতা প্রকাশ পাবে তাতে আমার লজ্জার আর সীমা পরিসীমা থাকবে না। এমন অবস্থার সঙ্গে আমার একাধিকবার পরিচয় হলেও আমার গায়ের চামড়া তাতে পুরু হয়ে যায়নি, বরং আশঙ্কার কারণ আরও যথেষ্ট পরিমাণে বেড়েছে। যে পৃথিবীর সঙ্গে আমার পরিচয় তার ব্যর্থতার মাঝখানে এই নগ্নতার দৃশ্য আরও একটি বেদনার কারণ ছাড়া আর কিছুই নয়। বাবা বললেন, আর তর্ক করো না বলছি, এখান থেকে যাও, আমার সম্মুখ থেকে যাও, দূর হয়ে যাও বলছি। শুনতে পেলুম এরপরে বাবার গলা স্বর রাত্রির নিস্তব্ধতা ভেঙে বোমার মতো ফেটে পড়ল। তুমি যাবে? এখান থেকে যাবে কিনা বলো, গেলি তুই আমার চোখের সামনে থেকে, শয়তান মাগি। বাবা বিড়বিড় করে আরও কত কি বললেন। আমি কানে আঙুল দিলুম, বালিশের মধ্যে মুখ গুজে পড়ে রইলুম অসার মৃতদেহ হয়ে। আমার চোখ ফেটে জল বেরুল। বিপর্যয়ের পথে বর্ধিত হয়ে আমার মনের শিশুটি আজন্ম যে শিক্ষা গ্রহণ করে এসেছে তাতে এমন কোনো কথা লেখা ছিল না। মনে হলো যেন আজ এই প্রথম বিপর্যয়ের মুহূর্তগুলি চরম প্রহরী সেজে আমার দোরগোড়ায় কড়া নাড়ছে। আগে এমন দেখিনি বা শুনিনি, তবু আমার অনুভূতিতে এই শিক্ষা কোত্থেকে এলো? বলতে পারি আমার এই শিক্ষা অতি চুপি চুপি জন্মলাভ করেছে। মাটির পৃথিবী থেকে সে এমনভাবে শ্বাস ও রস গ্রহণ করেছে যাতে টু শব্দও হয়নি। ফুলের সুবাস যেমন নিঃশব্দে পাখা ছড়িয়ে থাকে, তেমনি ওর চোখের পাতা দুটিও নিঃশব্দে ওই অদ্ভুত খেলার আয়োজন করতে ছাড়েনি। আরও বলতে পারি, আমার মনের শিশুর বাঁচবার বা বড় হবার ইতিহাস যদি জানতে হয় তবে ফুলের সঙ্গে তুলনা করা চলে। কিন্তু সেই শিক্ষা আজকাল দিলে কই, বরং আরও কর্মহীনতার নামান্তর হল। আমার কাঁচা শরীরের হাত দুটি কেটে ভাসিয়ে দিলে জলে, দুই চোখকে বাষ্পাকুল করে কিছুক্ষণের জন্য কানা করে দিল। আমি কি করব? আমার কিছু করবার আছে কি? শয়তান মাগি, বেরিয়ে যা। আবার ভেসে এলো অদ্ভুত কথাগুলি। এসব আমি শুনতে চাইনি, তবু শুনতে হয়। বাতাসের সঙ্গে খাতির করে তা ভেসে আসবে, জোর করে কানের ভেতর ঢুকবে, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার মনের মাটিতে সজোরে লাথি মারবে। যা বলছি! গোলমাল আরও খানিকটা বেড়ে গেল। কিছু পরে মা বাষ্পাচ্ছন্ন স্বরে ডাকলেন, শুকু শুকু। ঠিক তখনই উত্তর দিতে লজ্জা হয়, ভয় করল, তবু আস্তে বললাম, বলো। মা বললেন, দরজা খোল। ভয়ে ভয়ে দরজা খুলে দিলুম। ভয় হলো এই ভেবে যে এবার অনেক বিচারের সম্মুখীন হতে হবে। যা শুনতেও ভয় পাই, ঠিক তারই সামনে এক গম্ভীর বিচারপতি হয়ে সমস্ত উত্তেজনাকে শূন্যে বিসর্জন দিয়ে রায় দিতে হবে। কিন্তু যা ভেবেছিলুম তা আর হলো না। মা ঘরের ভেতর ঢুকেই ঠান্ডা মেঝের উপর আঁচলখানা পেতে শুয়ে পড়লেন। পাতলা পরিচ্ছন্ন শরীরখানি বেঁকে একখানা কাস্তের আকার ধারণ করল। কেমন অসহায় দেখালো ওকে। ছোটবেলায় যাকে পৃথিবীর মতো বিশাল ভেবেছি তাকে এমনভাবে কত ক্ষীণজীবী ও অসহায় মনে হচ্ছে। যাকে বৃহত্তম ভেবেছি সে এখন কত ক্ষুদ্র, সে এখনও শৈশব অতিক্রম করতে পারেনি বলে মনে হচ্ছে। আর আমি কত বৃহৎ! রক্তের চঞ্চলতায়, মাংসপেশীর দৃঢ়তায়, বিশ্বস্ত পদক্ষেপে কত উজ্জ্বল ও মহৎ! ওই হরিণের মতো ভীরু ছোট দেহের রক্ত পান করে একদিন জীবন গ্রহণ করলেও আজ আমি কত শক্তিমান! আমাকে কেউ জানে? এমনও তো হতে পারত আজ লন্ডনের কোনো ইতিহাস বিখ্যাত ইউনিভার্সিটির করিডোরের বুকে 20 বছরের যুবক সুকুমার গভীর চিন্তায় পায়চারি করছে, অথবা খেলার মাঠে প্রচুর নাম করে সকল সহপাঠিনীর দৃষ্টি আকর্ষণ করছে, অথবা 30 বছরের নীলনয়না কোনো খাঁটি ইংরেজ মহিলার
ধীর গম্ভীর পদক্ষেপ ভীরুর মতো অনুসরণ করে একদিন তার দেহের ছায়ায় বসে প্রেম চর্চা করছে? এমন তো হতে পারত তার সোনালি চুল, দীর্ঘ পদ্মাবৃত চোখ, দেহের সৌরভ। আহা, কে সেই ইংরেজ মহিলা? সে এখন কই? আর সেই স্বর্ণাভ রাজকুমার সুকুমারের মা ওই ঠান্ডা মেঝের ওপর সামান্য কাপড় বিছিয়ে শুয়ে। এখান থেকে কত ছোট আর কত অসহায় মনে হয়। এক অর্থহীন গর্বে বুকটা প্রশস্ততর করে আমি একবার মার দিকে তাকালুম, ডাকলুম, মা। ও মা, কোনো উত্তর নেই। গভীর নিস্তব্ধতা ভঙ্গ করে কোনো ভগ্ন নারীকণ্ঠ অস্বাভাবিক নীরবতা দেখে আমার ছোট ভাই বোনরা প্রচুর আশকারা পেয়ে গেছে দেখতে পাচ্ছি। তারা নগ্নগাত্র হয়ে যথেচ্ছ বিচরণ করতে লাগল। স্কুলহীন ছোট বোনটি তার নিত্যকার অভ্যাস মতো প্রেম কুসুমান্তীর্ণ এক প্রকাণ্ড উপন্যাস নিয়ে বসেছে, অন্যদিকে চাইবারও সময় নেই। সেদিন অনেক রাতে সারা বাড়ি গভীর ধোঁয়ায় ভেসে গেল, সকলের নাক মুখ দিয়ে জল বেরুতে লাগলো, দম বন্ধ হয়ে এলো। ছোট ভাই বোনদের খালি মাটিতে পড়ে ঘুমোতে দেখে রান্নাঘরে গিয়ে জিজ্ঞেস করলুম, এখনো রান্না হয়নি মা, এত দেরি হলো কেন? মা চুপ করে রইলেন। বুঝতে পারলুম সেই পুরনো কাসুন্দি, বুঝতে পারলুম এ জিনিস সহজে এড়াতে চাইলেও সহজে এড়াবার নয়। ঘুরে ফিরে এসে চোখের সামনে দাঁড়ায়, পাশ কাটাতে চাইলে হাত চেপে ধরে, কোনো রকমে এড়িয়ে গেলেও হাত তুলে ডাকতে থাকে। এই ডাকাডাকির ইতিহাসকে যদি আগাগোড়া লিপিবদ্ধ করি তবে সারা জীবন লিখেও শেষ করতে পারবো না, কেউ পারবে না। তাতে কতগুলি একই রকম চিত্র গলাগলি করে পাশাপাশি এসে দাঁড়াবে আর শৌখিন পাঠকের বিরক্তিভাজন হবে। যেমন আমার বাবা অনেক সময় করে, প্রচুর অভাবের চিত্রকেও এক দার্শনিক ব্যাখ্যা দিয়ে পরম আনন্দে ঘাড় বাঁকিয়ে হাসতে থাকেন। কিংবা যেমন আমাদের পাড়ার প্রকাণ্ড গোফওয়ালা রক্ষিত মশাই করেন, ঘরে অতি শুকনো স্ত্রী আর একপাল ছেলে মেয়েকে অভুক্ত রেখেও পথে ঘাটে রাজা উজির মেরে আসেন। বা আমাদের প্রেস কর্মচারী মদন, শূন্যতার দিনটিকে উপবাসের তিথি বলে গণ্য করেন, কখনো পদ্মাসন কেটে বনে নীলিলিত চোখে দুই শক্ত দীর্ঘ বাহু দিকে বুক চাপড়াতে চাপড়াতে ঈশ্বরকে সশরীরে ডেকে আনে, এমন হয়। এছাড়া আর উপায় কি? স্বর্গের পথ রুদ্ধ হলে মধ্যপথে এসে দাঁড়াই। জীবন আমাদের কুক্ষিগত করলেও জীবনকে প্রচুর অবহেলা করি, প্রকৃতির করাঘাতে ডাক্তারের বদনাম গাই, অথবা ঊর্ধ্ববাহু সন্ন্যাসী হয়ে ঈশ্বরের আরাধনা করি। এসব দেখে আমি একদিন সিদ্ধান্ত করেছিলাম যে দুঃখের সমুদ্রে যদি কেউ গলা পর্যন্ত ডুবে থাকে তবে তা এই মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্তের নাম করতে গিয়ে যাদের জিহ্বায় জল আসে সেদিন আমি তাদেরই একজন হয়েছিলুম। বন্ধুকে এক ধোঁয়াটের রহস্যময় ভাষায় চিঠি লিখলুম, এরা কে জানো? এরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বটে, কিন্তু না খেয়ে মরে। যে ফুল অনাদরে শুকিয়ে ঝরে পড়ে মাটিতে এরা তাই। এরা তৈরি করেছে বাগান অথচ ফুলের শোভা দেখে না, পেটের ভেতর সূঁচ বিচ্ছে প্রচুর কিন্তু ভিক্ষাপাত্রও নেই। পরিহাস, পরিহাস! ঐতিহাসিক ব্যাখ্যার অজ্ঞতায় নিজের মনে যে কল্পনার সৌধ গড়ে তুললুম তাতে নিজের মনে মনে প্রচুর পরিতৃপ্ত হলুম। যে উপবাসকৃত বিধবারা তাদের সক্ষম মেয়েদের দৈহিক প্রতিষ্ঠার সংসার যাত্রার পথ বেয়ে বেয়ে কোনো রকমে কালাতিপাত করছেন তাদের জন্য করুণা যেমন হলো, মনে মনে পুজো করতে লাগলুম আরও বেশি। কিন্তু সেসব ক্ষণিকের ব্যাপার, শরতের মেঘের মতো যেমনি এসেছিল তেমনি মিশে গেল। মগজের মধ্যে জায়গা যদিও একটু পেয়েছিল বেশি দিন থাকবার ঠাঁই হলো না। আজ ভাবছি আমাকে মুক্তি দিয়ে গেছে, নইলে এক অসম্পূর্ণ সংকীর্ণ পৃথিবীর সঙ্গে পরিচয় হয়ে থাকত। তখন সে ভাবনা নিয়ে মনে মনে পরিতৃপ্ত থাকতুম বটে, কিন্তু গতির বিরুদ্ধে চলতুম, এক ভীষণ প্রতিক্রিয়ার বিষে জর্জরিত হতুম।
এমন দিনে এক অলস মধ্যাহ্নের সঙ্গে আমি সাংঘাতিক প্রেমে পড়ে গেলাম। সেই দুপুরটিতে যা ভালো লেগেছিল কেবল মুখে বললে তা যথেষ্ট বলা হবে না। সেদিন যতটুকু আকাশকে দেখতে পেলুম তার নীলকে এত গভীর মনে হলো যে চোখের ওপর কে যেন কিছু শীতল জলের প্রলেপ দিয়ে দিল। ভাবনার রাজ্যে পায়চারি করে আমি আমার মীমাংসার সীমান্তে এসে পৌঁছলুম সেই মধ্যাহ্নে। সেখানে রাখলুম দৃঢ় প্রত্যয়। আকাশের নীলিমায় দুই চোখকে সিক্ত করে আমি দেখতে পেলুম চওড়া রাস্তার পাশে সারি সারি প্রকাণ্ড দালান, তার প্রতি কক্ষে সুস্থ সবল মানুষের পদক্ষেপ, সিঁড়িতে নানা রকম জুতোর আওয়াজ, মেয়ে পুরুষের মিলিত চিৎকার ধ্বনি পৃথিবীর পথে পথে বলিষ্ঠ দুয়ারে হানা দেয়, বলিষ্ঠ মানুষ প্রসব করে। আমি দেখতে পেলুম ইলেকট্রিক আর টেলিগ্রাফ তারের অরণ্য, ট্রাক্টর চলেছে মাঠের পর মাঠ পার হয়ে, অবাধ্য জমিকে ভেঙে চুরে দোলে মুচড়ে, সোনার ফসল আনন্দের গান গায়, আর যন্ত্রের ঘর্ষণে ও মানুষের হর্ষধ্বনিতে এক অপূর্ব সঙ্গীতের সৃষ্টি হল। একদা যে বাতাস মাটির মানুষের প্রতি উপহাস করে বিলুপ অট্টহাসি হেসেছে, সেই বাতাসের হাত আজ করতালি দেয় গাছের পাতায় পাতায়। কেউ শুনতে পায়? যারা শোনে তাদের নমস্কার। তাই অলস মধ্যাহ্নকে মধুরতর মনে হল। দেখলুম এক নগ্নদেহ বালক রাস্তার মাঝখানে বসে এক ইটের টুকরো নিয়ে গভীর মনোযোগে আঁক কষছে। কোনো বাড়ি থেকে পচা মাছের রান্নার গন্ধ বেরিয়েছে বেশ। সঙ্গীত পিপাসুর বেসুরো গলায় গান শোনা যাচ্ছে হারমোনিয়াম সহযোগে এই অসময়ে। রৌদ্র প্রচণ্ড হলেও হাওয়া দিচ্ছে প্রচুর। ও বাড়ির এক বধূ রাস্তার কলে এইমাত্র স্নান করে নিজ বুকের তীক্ষ্ণতাকে প্রদর্শনের প্রচুর অবকাশ দিয়ে সংকুচিত দেহে বাড়ির ভেতর ঢুকল। কিছু মজুর কোনো রকমে খাওয়া দাওয়া সেরে কয়লামলিন বেশে আবার দৌড় দিচ্ছে। এ দৃশ্য বড় মধুর লেগেছে। অবশ্য কোনো বুর্জোয়া চিত্রকরের চিরন্তনী চিত্র বলে নয়। এ চিত্র যেমন আরাম দেয় তেমনি পীড়াও দেয়। আমার ভালো লেগেছে এই স্মরণীয় দিনটিতে এক বৈজ্ঞানিক বুদ্ধির রাজত্বে খানিকটা পায়চারি করতে পেরেছিল বলে। চমৎকার, চমৎকার। অনেক রাত্রে ইঁদুরের উৎপাত আবার শুরু হল। ওরা টিন আর কাঠের বাক্সে দাপাদাপি শুরু করে দিল। বিট দর্পে চোখের সামনে দিয়ে ঘরের মেঝে অতিক্রম করে দারুণ উপহাস করতে লাগল। রান্না শেষ করে মা সকলকে ডাকাডাকি শুরু করে দিলেন। ওরে মন্টু, ওরে ছবি, ওরে নারু, ওট বাবা, ওট। মন্টু উঠেই প্রাণপণে চিৎকার আরম্ভ করে দিল। ছবি যদিও এতক্ষণ তার উপন্যাসের ওপর উপুর হয়ে পড়েছিল, এখন বইটই ফেলে চোখ বুজে শুয়ে পড়ল। ওরে ছবি, খেতে আয়, খাবি আয়। বারবার ডাকেও ছবি টু শব্দটি করে না। মা ভগ্ন কণ্ঠে বললেন, আমার কি দোষ বল, আমার ওপর রাগ করিস কেন, গরিব হয়ে জন্মালে। মার চোখ ছলছল করে উঠল, গলা কেঁপে গেল। আমি রাগ করে বললুম, আহা, ও না খেলে না খেবে, তুমি ওদের দাও না। মধ্যরাত্রির ইতিহাস আরো বিস্ময়কর। এক অনুচ্চ কণ্ঠের শব্দে হঠাৎ জেগে উঠলুম। শুনতে পেলুম বাবা অতি নিম্নস্বরে ডাকছে, কনক, ও কনক, ঘুমুচ্ছ? বাবা মাকে ডাকছেন নাম ধরে। ভারী চমৎকার মনে হলো। মনে মনে বাবাকে আমার বয়স ফিরিয়ে দিলুম, আর আমার প্রতি ভালোবাসা কামনা করতে লাগলুম তাঁর কাছ থেকে। যুবক সুকুমার তার বউকেও এমনি করে ডাকবে। চিৎকার করে ডেকে প্রত্যেকটি ঘর এমনি সঙ্গীতের প্রতিধ্বনিত করে তুলবে। কনক, ও কনক। প্রৌরা কনকলতা অনেকক্ষণ পর্যন্ত কোনো উত্তর দিলেন না। কোনোবার কোকিয়ে উঠলেন, কোনোবার উ আ করলেন। আমি এদিকে রুদ্ধ নিঃশ্বাসে নিম্নগামী হলুম। বালিশের ভিতর মুখ গুজে হারিয়ে যাবার কামনা করতে লাগলুম। লজ্জায় আরক্ত হয়ে উঠলুম। শরীর দিয়ে ঘামের বন্যা ছুটল। ওদিকে মধ্যরাত্রির চাঁদ উঠেছে আকাশে।
পৃথিবীর গায়ে কে এক সাদা মসলিনের চাদর বিছিয়ে দিয়েছে, সঙ্গে এনেছে ঠান্ডা জলের স্রোতের মতো বাতাস। আমার ধরের সামনে ভিখিরি কুকুরদের সাময়িক নিদ্রাময়তার এক শীতল নিস্তব্ধতা বিরাজ করছে, কিন্তু মাঝে মাঝে ও বাড়ির ছাদে নিদ্রাহীন বানরদের অস্পষ্ট গোঙানি শোনা যায়। মধ্যরাত্রের প্রহরী আমায় ঘুম পাড়িয়ে দেবে কখন? অবশেষে প্রৌঢ়া কনকলতার নীরবতা ভাঙল, তিনি আবার আপন মহিমায় উজ্জ্বল হয়ে উঠলেন। অল্প একটু ঘোমটা টেনে কাপড়ের প্রচুর দৈর্ঘ্য দিয়ে নিজেকে ভালোভাবে আচ্ছাদিত করলেন। তারপর এক অশিক্ষিতা নববধূর মতো ধীর পদক্ষেপে অগ্রসর হতে লাগলেন। অঙ্গভঙ্গির সঞ্চালনে যে সঙ্গীতের সৃষ্টি হয়, সেই সঙ্গীতের আয়নায় আমার কাছে সমস্ত স্পষ্ট হয়ে উঠল। আমি লক্ষ্য করলুম, দুই জোড়া পায়ের ভীরু অথচ স্পষ্ট আওয়াজ আস্তে আস্তে বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে। অনেক রাত্রে বাবা গুনগুন সুরে গান গাইতে লাগলেন, চমৎকার মিষ্টি গলা বেহালার মতো শোনা যাচ্ছে। সেই গানের খেলায় আলোর কণাগুলি আরও সাদা হয়ে গেছে, মনে হয় এক বিশাল অট্টলিকার সর্পিল সিঁড়ি বেয়ে বেয়ে সেই গানের রেখা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। শেষ রাত্রের বাতাস অপূর্ব স্নেহে মন্থর হয়ে এসেছে, একটা কাক রোজকার মতো ডেকে উঠেছে। বাবাকে গান গাইতে আরও শুনেছি বটে, কিন্তু আজকের মতো এমন মধুর ও গভীর আর কখনো শুনিনি। তার মৃদু গম্ভীর গানে আজ রাত্রির পৃথিবী যেন আমার কাছে নত হয়ে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লুম। ওদিকে মন্টু সেলুনে চুল ছাঁটাবার জন্য পয়সা চাইতে শুরু করেছে। ঘণ্টাখানেক পরেও পয়সা না পেলে মেঠেতে আছার খেয়ে তার স্বরে কাঁদবে। নারু পক্কপক্ক বাক্য বর্ষণ করে সকলের মনোরঞ্জন করবার চেষ্টায় আছে। ছবি এইমাত্র তার উপন্যাসের পৃষ্ঠায় নায়িকার শয়নঘরে নায়কের অভিযান দেখে মনে মনে পুলকিত হয়ে উঠেছে। বাবা দারুণ কর্মব্যস্ত হয়ে উঠলেন, এঘর ওঘর পায়চারি করতে লাগলেন। একসময় আমার কাছে এসে বললেন, তোমরা থিওরিটা বার করেছো ভালোই, কিন্তু কার্যকরী হবে না। আজকাল ওসব ভালো মানুষই আর চলবে না। এখন কাজ হলো লাঠির, হিটলারের লাঠি, বুঝলে পণ্ডিত মশাই? আমি মনে মনে হাসলুম। বাবা যা বলেন তা এমনভাবে বলেন যে মনে মনে বেশ আমোদ অনুভব করা যায়। তার কি জানি কেন ধারণা হয়েছে আমরা সব ভালো মানুষের দলে, নিজের খেয়ে পরের চিন্তা করি, শুষ্ক মুখ হয়ে শীতল জল বিতরণ করতে চাই, নিজেরা স্বর্গচ্যুত অথচ পরের স্বর্গলাভের পথ আবিষ্কারে মত্ত। আবার বললেন, তোমাদের রাশিয়া কেবল সাধুরই জন্ম দিয়েছে, অসাধু দেয়নি, কেবল মার খেয়ে মরবে। লেলিন তো মস্ত বড় সাধু ছিলেন, তেমনি টলস্টয় ছিলেন, কিন্তু ওরা লাঠির সঙ্গে পারবেন কি? কখনো নয়। বলতে ইচ্ছে হয় চমৎকার, এমন স্বকীয়তা, এমন নতুনত্ব আর কোথাও চোখে পড়েছে? এমন করে আমার বাবা ছাড়া আর কেউ বলতে পারেন না, এটা জোর করে বলতে পারি। তিনি একবার যা বললেন তা ভুল হলেও তা থেকে এক চুল কেউ তাকে সরাবে এমন বঙ্গসন্তান ভূ ভারতে দেখিনে। এক হিটলারি দম্ভে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু একমাত্র আশার কথা এই যে এসব ব্যাপারে তিনি মোটেও সিরিয়াস নন। একবার যা বলেন দ্বিতীয়বার তা বলতে অনেক দেরি করেন, নইলে আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠত। পৈতৃক অধিকারে অনুপ্রাণিত হয়ে তিনি তার অপব্যবহার করতেন সন্দেহ নেই। ওদিকে কর্মব্যস্ত মাকে দেখতে পাচ্ছি, গভীর মনোযোগে তিনি তার কাজ করে যাচ্ছেন, কোথাও এতটুকু দৃষ্টিপাত করবার সময় নেই যেন। কাঁধের ওপর দুইগাছি খড়ের মতো চুল এলিয়ে পড়েছে, তার ওপর দিয়ে এই ঘন ঘন ঘোমটা টেনে দিচ্ছেন। পরনে একখানা জীর্ণ মলিন কাপড়, ফর্সা পা দুটি জলের অত্যাচারে ক্ষতবিক্ষত বিশীর্ণ হয়ে এসেছে, পেছনে নারু ঘুরে বেড়াচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি ছেড়ে বাবা এবার ঘরোয়া বৈঠকে যোগ দিলেন। নারুকে ডেকে বললেন, নারু, বাবা তোমার কি চাই বলো। নারু তার ছোট ছোট ভাঙা দাঁতগুলি বের করে অনায়াসে বলে ফেলল,
একটা মোটর বাইক। সার্জেন্টরা যেমন সুন্দর ভটভট করে ঘুরে বেড়ায়, না বাবা। কিন্তু মন্টুর কিছু বুদ্ধিশুদ্ধি হয়েছে। সে হঠাৎ পেছনে ফিরে মুখটা নিজের দিকে নিয়ে কামানের মতো বললে, বাবা এই দেখো। দেখতে পাওয়া গেল তার পেছনটা ছিঁড়ে একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। বাবা হো হো করে হেসে উঠলেন, বললেন, বাহ বেশ তো হয়েছে মন্টুবাবুর, যা গরম, এবার দুটো জানালা হয়ে গেল, বেশ তো হলো, এবার থেকে হু হু করে কেবল বাতাস আসবে আর যাবে, চমৎকার না? মন্টু সকল ত্রুটি বিচ্যুতি ভুলে বুদ্ধিমানের মতো হেসে উঠল। নারু তার ভাঙা দাঁত বের করে আরও বেশি করে হাসতে লাগল। বাবাও সে হাসিতে যোগ দিলেন। আমাদের সামান্য বাসা এক অসামান্য হাসিতে নেচে উঠল, গুমগুম করতে লাগল। হাসলুম না কেবল আমি, শুধু মনে মনে উপভোগ করলুম। ভাবলুম, আনন্দের এই নির্মল মুহূর্তগুলি যদি দীর্ঘস্থায়ী হয় তবে খুশির আর অন্ত থাকে না, মানুষ মানুষ হয়ে ওঠে। বাবার পরবর্তী অভিযান হলো রান্নাঘরে। একখানা পিঁড়ি পেতে দেওয়ালে ঠেস দিয়ে বসে হাসি মুখে বাবা বললেন, আজ কি রাত বেগো? মুখ ফিরিয়ে অজস্র হেসে মা বললেন, তুমি যা বলবে। বাবাকে এবার ছেলে মানুষিতে পেয়ে বসল। আমি যা বলবো ঠিক তো? বলি, রাতবে মাংস, পোলাও, দই, সন্দেশ, রাতবে চাটনি, চচ্চড়ি, রুই মাছের মুড়ো, রাতবে রাতবে আরও আমি যা বলবো। ও মা গো, থাক থাক, আর বলতে হবে না। মা দুই হাত তুলে মাথা নাড়তে লাগলেন, খিলখিল করে হেসে উঠলেন। ব্যাপার দেখে নারু দৌড়ে গেল, দুজনের দিকে দুইবার চেয়ে তারপর মাকে মুচকি হাসতে দেখে বলল, মা গো কি হয়েছে, অমন করে হাসছো কেন, বাবা তোমায় কাতুকুতি দিয়েছে? আরে না রে না, অত পাকামি করতে হবে না, খেল গে যা। বাঁ হাত মা বাইরের দিকে দেখিয়ে দিলেন। একটু প্রকৃতিস্থ হয়ে বাবা আবার বললেন, আচ্ছা তোমাকে যেদিন প্রথম দেখতে গিয়েছিলাম সেদিনের কথা মনে পড়ে? একটুও চিন্তা না করে মা বললেন, আমার ওসব মনে টনে নেই। আহা, বিলের ধারে মাঠে সে যে গরু চড়াচ্ছিলে। মার চোখ বড় বড় হয়ে গেল। ও মা, আমি কি ভদ্রলোক নই গো যে মেয়ে লোক হয়েও মাঠে ঘাটে গরু চড়াবো? গরু চড়ানোটা কি অপরাধ? দরকার হলেও এখানে সেখানে একটু নেড়ে চেড়ে দিলে কি দোষ হয়? আসল কথা তোমার সবই মনে আছে, ইচ্ছে করেই কেবল যা তা বলছো। হ্যাঁ গো হ্যাঁ, সব মনে আছে, সব মনে আছে। মৃদু মৃদু হেসে বাবা বললেন, নৌকো থেকেই দেখতে পেলুম বিলের ধারে কি একটি মেয়ে দাঁড়িয়ে আছে অন্ধকার রাত্রে একটিমাত্র দীপশিখার মতো। নৌকো থেকে নেমেও দেখলুম সেই মেয়ে তার জায়গা থেকে একটুও সরে দাঁড়াচ্ছে না, বা পাখির মতো বাড়ির দিকে উড়ে চলে যাচ্ছে না, বরং আমাদের দিকে সোজাসুজি চেয়ে আছে। অপরিচিত বলে এতটুকু লজ্জা নেই। কাছে গিয়ে দেখলুম ঠিক যেন দেবী প্রতিমা, খোলা মাঠের জলের ধারে মানিয়েছে বেশ, গভীর বর্ষায় আরও মানাবে। তারপর এক ভাঙা চেয়ারে বসে ভাঙা পাখার বাতাস খেয়ে যাকে দেখলুম সেও সেই একই মেয়ে, কিন্তু এবার বোবা, লজ্জাবতী লতার মতো, লজ্জায় একেবারে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। বাবা হা হা করে প্রাণ খুলে হাসতে লাগলেন। কতক্ষণ পরে বললেন, তোমার কি চাই বললে না? আমার জন্য একখানা রান্নার কাপড় এনো। লাল রঙের? হ্যাঁ। তারপর কার জন্যে কি এনেছিলেন খবর রাখিনি, কিন্তু নিজের জন্য ছ আনা দামের একজোড়া চটি এনেছিলেন দেখেছি, মাত্র ছ আনা দাম। বাবা এ নিয়ে অনেক গর্ব করেছেন, কিন্তু একেবারে কাঁচা চামড়া বলে কুকুরের আশঙ্কাও করেছেন। কুকুরের কথা জানি নে, তবে কয়েকদিন পরেই জুতা জোড়ার এক পাটি কোথাও অদৃশ্য হয়ে গেল, কেউ বলতে পারে না। পরদিন দুপুরবেলা রেলওয়ে ইয়ার্ডের উপর দিয়ে যেতে যেতে কার ডাকে মুখ ফিরে তাকালুম। দেখি শশধর ড্রাইভার হাত তুলে আমায় ডাকছে। এখানে ইউনিয়ন করতে এসে আমার একেবারে প্রথম আলাপ হয়েছিল এই শশধর ড্রাইভারের সঙ্গে। সেদিন কমরেড বিশ্বনাথ ছিল, তখন গভীরভাবে শশধর বলেছিল, দেখুন বিশ্ববাবু সাহেব সেদিন আমায় ডেকেছিল,
কেন? শালা বলে কি না ড্রাইভার ইউনিয়ন ছেড়ে দাও, নইলে মুশকিল হবে বলেছি। শুনে মেজাজটা জবর খারাপ হয়ে গেল। মুখের উপর বলে এলুম, সাহেব আমার ইচ্ছে, আমি ইউনিয়ন করব, তুমি যা পারো করো। এই বলে তখনই ঠিক এইভাবে চলে এলুম। আসবার ভঙ্গিটা দেখাবার জন্য শশধর হেঁটে অনেক দূর পর্যন্ত গেল, তারপর আবার যথাস্থানে ফিরে এলো। আমার প্রথম অভিজ্ঞতায় সেদিনের দৃশ্যটা চমৎকার লেগেছিল। আমার এই মধ্যাহ্নে ট্রাক্টর স্বপ্নের ভিত পাকা করতে আরম্ভ করলুম সেই দিন থেকে। এ কথা বলাই বাহুল্য যে ইতিহাস যেমন আমাদের দিক নেয়, আমিও ইতিহাসের দিক নিলুম। আমি হাত প্রসারিত করে দিলুম জনতার দিকে, তাদের উষ্ণ অভিনন্দনে আমি ধন্য হলুম। তাদেরও ধন্যবাদ যারা আমাকে আমার এই অসহায়তার বন্ধন থেকে মুক্তি দিয়ে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ। সেবাব্রত নয়, মানবতা নয়, স্বার্থপরতা অথচ শ্রেষ্ঠ উদারতা নিয়ে এক ক্লান্তিহীন বৈজ্ঞানিক অনুশীলন। আমি শশধরের কাছে গেলুম। শশধর বললে, উঠুন। সে আমাকে তার ইঞ্জিনে উঠিয়ে নিল, তারপর একটা বিড়ি হাতে দিয়ে বললে, খান সুকুমার বাবু। বিকেলের দিকে একটা গ্যাংয়ের সঙ্গে দেখা করতে গেলুম, একটা মিটিং অ্যারেঞ্জ করবার কথা ছিল। ওরা আমার দিকে কেউ তাকালো, কেউ তাকালো না। অদূরে ইঞ্জিনের শাঁ শাঁ শব্দ হচ্ছে, পয়েন্টম্যান গানারদের চিৎকার আর হুইসেল শোনা যাচ্ছে। ইয়াসিন এতদিন পরে ছুটি থেকে ফিরেছে দেখলুম। আমাকে দেখে কাজ থামিয়ে বললে, ওরা কি বলছিল জানেন? হেসে বললুম, কি বলছিল? আপনি একটা ব্যারিস্টার হলেন না কেন? সকলে হো হো করে হেসে উঠল, আমিও হাসতে লাগলুম। মেট সুরেন্দ্র গম্ভীরভাবে বললে, তোমার কাছে আমাদের আরেকটি নিবেদন আছে। ইয়াসিন মিয়া, আমরা সবাই মিলে চাঁদা তুলে তোমাকে স্কুলে পড়াতে চাই। এবার হাসির পালা আরো জোরে, কাজ ফেলে সবাই বসে পড়ল। ইয়াসিন রেগে গেল, বললে, বা বাবা, খালি ঠাট্টা আর ঠাট্টা না? চারটে পয়সা দিয়েই খালাস না? চারটে পয়সা দিয়েই বিপ্লব হবে না? বিপ্লব আকাশ থেকে পড়বে নাকি? একটু শান্ত হয়ে ইয়াসিন শেষে একটা গল্প বললে। গল্পটা হচ্ছে এই, সে এবার বাড়ি গিয়ে তার গায়ের চাষিদের একটা বৈঠকে যোগ দিয়েছিল। সেই বৈঠকে যে লোকটা বক্তৃতা করেছিল হঠাৎ তার দিকে চেয়ে বললে, ভাই ইয়াসিন, তোমাদের ওখানে ইউনিয়ন নেই? ইয়াসিন বুক ঠুকে বললে, আলবত আছে, এবং সঙ্গে সঙ্গে বুক পকেট থেকে একখানা রশিদ বের করে দিল। লোকটি ভয়ানক খুশি হয়ে বলেছিল, তুমি যে আমাদের কমরেড ভাই ইয়াসিন, তুমি যে আমাদেরই। ইয়াসিন তখন বিচক্ষণের মতো হেসেছিল, দুনিয়ার সবাই এরকম একজট হচ্ছে, আর আমরাই কেবল চুপ করে বসে থাকব না? চারটে পয়সা দিলেই খালাস না? বলতে বলতে ইয়াসিনের ঘর্মাক্ত মুখ আরও উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই আবার সে কাজে লেগে গেল। গভীর মনোযোগে ঠকঠক শব্দ করে কাজ করতে লাগল। আমি ফিরে এলুম। সাম্যবাদের গর্ব, তার ইস্পাতের মতো আশা, আর সোনার মতো ফসল বুকে করে আমি ফিরে এলুম। এখন সন্ধ্যা হয়ে আসছে। ঝিরঝির বাতাসের সঙ্গে শেডঘর থেকে তেল আর কাঁচা কয়লার ধোয়ার গন্ধ আসছে বেশ। আমি বাঁ দিকে শেডঘর রেখে পথ অতিক্রম করতে লাগলাম। একটু এগিয়ে দেখি লাইনের উপর অনেকগুলো ইঞ্জিন দাঁড়িয়ে আছে, মনে হয় গভীর ধ্যানে বসেছে যেন। আমার কাছে ওদের মানুষের মতো প্রাণময় মনে হয়, এখন বিশ্রাম করতে বসেছে। ওদের গায়ের মধ্যে কত রকমের হাড়, কত কলকব্জা, মাথার উপর ওই একটিমাত্র চোখ, কিন্তু কত উজ্জ্বল। মানুষেরা ওদের সৃষ্টিকর্তা, হাসি নেই, কান্না নেই, কেবল কর্মীর মতো রাগ। এমন বিরাট কর্মী পুরুষ আর আছে? সত্য কথা বলতে কি, এত কলকব্জার মাঝে, এতগুলো ইঞ্জিনের ভেতর দিয়ে পথ চলতে চলতে আমার শরীরে কেমন একটা রোমাঞ্চ হলো। আমি হতভম্ব হয়ে তাদের মাংসহীন শরীরের দিকে হাঁ করে চেয়ে রইলুম, তারপর সন্ধ্যার অন্ধকারে বাসায় ফিরে এলুম। কয়েকদিন পরে
কোনো গভীর প্রত্যুষে একটা ইঁদুর মার কল হাতে করে আমার বাবা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বোকার মতো হাসতে লাগলেন। দারুণ খুশিতে নারু আর মন্টু দুই আঙুল ধরে বানরের মতো লাফাচ্ছিল। কয়েক মিনিট পরে আরও অনেক ছেলে পেলে এসে জুটল। একটা কুকুর দাঁড়ালো এসে পাশে। উপস্থিত ছেলেদের মধ্যে যারা সাহসী তারা কেউ লাঠি, কেউ বড় ইট নিয়ে বসল রাস্তার ধারে। ব্যাপার আর কিছুই নয়, কয়েকটা ইঁদুর ধরা পড়েছে।